হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমরা তো জাস্ট ফাটাফাটি রয়েছে, একদম বিন্দাস বলতে যেটা বোঝায়। তো সন্ধ্যাবেলা করে একটুখানি বেরিয়েছিলাম, কিছু টুকটাক কেনাকাটার ছিল, আর মেন বেড়ানো হয়েছিল তোমার এটিএমে যাব বলে টাকা তোলার ছিল। মানে মিস্ত্রিকে তোমার প্রত্যেক সপ্তাহে পেমেন্ট করতে হয়, তাছাড়া নিজেরা যে লেবারগুলো লাগায় তাদের তো দিনে দিনেই দিয়ে দিতে হয়। তো টাকা যেগুলো ছিল বাড়িতে একদম শেষ। তো টাকা তুলে বাড়ি ফেরার পথে তুমুল বৃষ্টি শুরু হয়েছে, তো বাড়ি আর যেতে পারিনি। এই যে মলটা, যেটা তোমার 14 ফেব্রুয়ারি এই মলটা উদ্বোধন হয়েছিল, তো সেদিন তো যেতে পারিনি। আহিলের পাপা চলে যাচ্ছিল বলে মন খারাপ ছিল। তো আজ ভাবলাম চলো একটুখানি আসি। তো এলাম, আর এই মলের কালেকশনটা না মানে দুর্দান্ত। আমাদের এখানে তো আরও দুটো নতুন মল হয়েছে, বাট তার তুলনায় যথেষ্ট ভালো রয়েছে এম বাজার এই শপিং মলটাতে। তো এসে একটুখানি দেখছিলাম আহিলেরই, বিশেষ করে ড্রেস দেখছিলাম। ঈদও চলে আসছে, ওর জন্য তো একটা নিতেই হবে ধরো। তো ও যেটা পরেছিল আমি সেটাও পরিয়ে দেখেছি, ব্লেজার অনেক কিছু পরিয়ে দেখেছি আর নিয়েওছি। কী কী নিয়েছি সেটা তোমাদের পরে বাড়ি গিয়ে দেখাবো। তো বাড়ি এসে এখন রাত্রি কিন্তু প্রায় 11:30। এখানে আহিলের পাপা তোমার মুড়ি মেখেছে, ওই চা করেছে, আর আমি এখানে বসে বসে খাচ্ছি। আহিলকে দিয়েছি ভাত খেতে, ও ভাত খাচ্ছে। কি হয় বলো তো, এখন না টাইমের খাওয়াটা টাইমে হয় না, সকালের খাবারটা খেতে খেতে দুপুর হয়ে যায়। দুপুরে আর কিছু খাওয়া হয় না, একদম মিস্ত্রিরা চলে যাবার পর সন্ধ্যাবেলা করে বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো আহিলের পাপা আমি দুজনাতেই কিন্তু ভাত খেয়ে নেই, অনেক রাত্রের দিকে আবার যখন খিদে পায় তখন হয়তো কেক বা মুড়ি চা এই কোনো কিছু একটা করে খেয়ে নিই। এভাবেই চলছে, মানে কোনো কিছু আর নিয়মে নেই। কখন এর খাওয়া যে কখন খাই নিজেও জানি না। তো যাই হোক, সকাল হয়ে গেছে, সকলকে জানাই গুড মর্নিং। তো সকালবেলা উঠে একদম জোর কদমে বসিয়ে দিয়েছি রান্না বান্না। এখানে এই যে দেখো বাটা মাছ, আর আহিলের জন্য এখানে 2 পিস মতো কাতলা নিয়ে নিয়েছি, আর আমি ডিম টিম মানে অমলেট করে খেয়ে নেবো। বাটা মাছ আমার অতটা পছন্দের নয়, তো সেটা আমি রান্না করবো। এই যে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে ঝোল করব, তো আলু আর মিষ্টি কুমড়োটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে রান্নাটা পুরো কমপ্লিট করে নিয়েছি। সকালবেলাটা না এত তাড়াহুড়ো থাকে, রান্নাটা আর শেয়ার করতে পারিনি। তবে হ্যাঁ, রান্নাটা খেতে না দুর্দান্ত হয়েছিল, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন কিন্তু দুপুরবেলা তোমার 1টা মতো বাজে। খাওয়া দাওয়া করে আমার সংসারের যত যা কাজ ছিল সমস্ত করে স্নান টান করে নিয়েছি, আর এই দিকে বানাচ্ছি চা। 1 বাটি করছি চা মিস্ত্রিদের জন্য, মানে ওর পাপা থাকলে 1 বেলা তো দিই, যেদিন হয়তো কাজটা একটু বেশি থাকে সেদিন 2 বেলাও পাঠানো হয়। আর ওর পাপা না থাকলে না প্রত্যেক দিন আমার নিয়ে যাওয়া হয় না, কোনো কোনো দিন নিয়ে যায়, কোনো কোনো দিন হয়তো বাদ হয়ে যায়, যেতে যেতে মিস্ত্রি চলে যায়, এরম হয়। তোর পাপা বললে আমি না থাকলে তোমার দেবার দরকার নেই। তো যাই হোক, আজ বেশি নেই, মানে 3-4 জন মতো রয়েছে। তো আমি এখানে এই যে ফ্ল্যাক্সে করে চা নিয়ে নিই, আর একটা বাটি, এটার মধ্যে তোমার বিস্কিট নিয়ে নিই, আর এই যে চায়ের কাপ, যতজন থাকে 2-1টা বেশিই নিয়ে যায় যদি হুটহাট কেউ চলে আসে এই বলে আর কি। তো যাই হোক চলো এখন বেরোবো। আমি গুছিয়ে দিলাম, এইদিকে আহিলের পাপা সমস্ত ব্যাগে ঠিকঠাক করে ঢুকিয়ে নিয়ে ও গাড়ি নিয়ে চলে গেল। আহিলার ওর পাপার সঙ্গে গেল না, ওনাকে আমার সঙ্গে হাঁটতে হাঁটতে যাবে। আমি বললাম যে তুমি যাও, আমি হেঁটেই যাব। তো এই যে হাতে নিয়ে নিয়েছি চায়ের ব্যাগ, আর আহিলকে দেখছো মানে একসঙ্গে তো বেরিয়েছিলাম, বাট হাঁটতে হাঁটতে ও 1 মাইল পিছনে পড়ে গেছিলো। তারপরে যখন বকা দিলাম তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, তখন আবার 1 মাইল সামনে গিয়ে চলে গেছে। মানে এত দৌড়োদৌড়ি করে বেড়ায়, পড়ে প্রত্যেক দিন তোমার হাত মানে ছিঁড়ে ফেলে না হলে পা, এই আর কি। তো যাই হোক, এত সেজে গুজে আমি চললাম কোথায় সেটাই ভাবছো, যাওয়ার বিশ্বাস করো কোনো প্ল্যান ছিল না। তো আমি বাড়ির ওখানটাতেই ছিলাম, আন্টি হঠাৎ করে ফোন করলো যে এক জায়গায় যেতে হবে। তো আহিলের পাপাকে বলছিল, তোর পাপা যেতে পারলো না, বুঝতেই পারছো সারাদিন মানে ওখানে একভাবে ওর দাঁড়িয়ে থাকা, ও মানে প্রচণ্ড টায়ার্ড, তো ও আর গেল না, আমাকে বললো তুমি যাও। তো আমি একদম বাড়ি এসে তাড়াহুড়ো করে হাত মুখ ধুয়ে রেডি হয়ে চলে এসেছি, আর এই যে আতিথিয়তা মানে শুরু করেছে দেখতে পাচ্ছ। প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক, তারপরে কত ফল মূল যাই হোক কেটে কুটে দিয়েছিল। রাত্রি প্রায় 9:30-9:30 এরম বাড়ি এসেছিলাম, গিয়েছিলাম তোমার 7টার দিকে মোটামুটি। তো এখন সকাল হয়ে গেছে, এটা পরের দিন, আর আজকে না মানে বৃষ্টি হওয়ার কথা ছিল, 2 দিন ধরে তোমার মঙ্গলবার থেকে বৃষ্টি হবে এটাই শুনছিলাম। আর আমি ভাবছিলাম যেন আজ বৃষ্টি না হয়, কেননা মাটি টাটি তোলা, তারপরে তোমার বালি ফেলবে, আজ আবার বালি ফেলার কথা আছে, বালি তুলবে, এই সময় যদি বৃষ্টি হয় না পুরো কাদায় কাদা হয়ে যাবে।
মানে কাজের পুরো 12টা বেজে যাবে ওর পাপা এই কাজগুলো করার জন্যই কিন্তু এসেছে, বুঝতেই পারছো। তো সকালবেলায় না রৌদ্রটা দেখে একদম মন একদম খুশ হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে এইদিকে ভাত আর এইদিকে তোমার শিম আর আলু রান্নাটা বসিয়েছি। ওর পাপা থাকতে না আমার এই এক সুবিধে হয়েছে, মানে তাড়াহুড়ো করে যে আমাকে 8টাতেই বেরোতে হবে তেমনটা নয়, ওর পাপা না থাকলে আমাকে 8টার দিকে বেরিয়ে যেতে হয় যেহেতু মিস্ত্রিরা এসে দাঁড়িয়ে থাকবে বলে। আর এখন আমি নিশ্চিন্তে রান্নাবান্না করে ঘর দোর গুছিয়ে ঝাড়ু দিয়ে আরাম করে তোমার 9টা সাড়ে 9টা এরম যাই। মানে এখন আমার বেড়াতে যাওয়ার মতো যাওয়া কোনো দায়িত্ব নেই, কোনো হেডেক নেই, জাস্ট যাই চুপচাপ একটু দেখি ওর পাপার সঙ্গে গল্প করি চলে আসি। আর ওর পাপা যখন থাকে না না তখন তোমার মাথার মধ্যে একটা মানে হেডেক যে না এই কাজগুলো ওদেরকে দিয়ে আমাকে করাতে হবে বা আমাকে থাকতে হবে। তো যাই হোক এখন একদম আজে কটা দিন আছে সে কটা দিন একটু রিল্যাক্সে থাকা যাক। তো এইদিকে রান্নাটা বসিয়ে আমি এইদিকে এই যে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, আহিল এখন ঘুমোচ্ছে, ও তো উঠবে না ধরো, ও ঘুমোতে ঘুমোতে সমস্ত কাজবাজ সারবো। ঝাড়টা আমি এখনই দিয়ে নিলাম কারণ আজকে ঘরও মোছার আছে তোমার, ঘরও আমাকে মুছতে হবে। এইদিকে 3-4 দিন ঘর মোছা হয়নি। আর এইদিকে আহিলের পাপা একটু মাছ বাজারে গেছিলো, আমি চিংড়ি মাছ আনতে বলেছিলাম বাট আজ চিংড়ি মাছ নাকি একটা দাদার কাছেই ছিল, তাও তোমার ফ্রিজে বরফ দেওয়া মাছ, এত ঠান্ডা, তো সেটাই এনেছে কারণ আমার ফ্রিজে একটা ইঁচড় রয়েছে। তো ভাবছি ইঁচড় দিয়ে চিংড়িটা দিয়ে রান্না করব। আর এইদিকে একটা মাছের তেল পেয়েছে তো সেটাও এনেছে। তো আমি ভাবলাম চলো একেতে তো ফ্রিজের মাছ, এটা যদি বাইরে রেখে দিই তো একদম নষ্ট হয়ে যাবে, এটা ঠিকঠাক করে বেছে টেছে ফ্রিজে রাখি, আজ আর রান্না করবো না, আজকের রান্না আমার হয়ে গেছে তো এটা ভাবছি আমি কাল করব। তো মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, মাছের তেলটা একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর তারপরে এইদিকে চলো মুখটুকগুলো ধুয়ে নিই, মানে সকালবেলা উঠে রান্নাবান্নাটা করতে গিয়ে এইদিকে কোনো কিচ্ছু হয় না, না একটু কিছু খাবো, না মুখটা ধোবো, না ব্রাশ করব, সেটা আর হয় না। রান্নাটা যতক্ষণে দেখি যে না রান্না এবারে আমার শেষের পথে, এবারে ভাবি চলো একটু মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে বেরোনো যাক। তো লাস্টে ভাত ভাত হয়নি, মানে হাঁড়িতে ভাত বসালে তোমার এত দেরি হয়, মিনিমাম 1 ঘন্টার ওপর আমার তরকারি 2টো রান্না হয়ে গেছে অথচ এখনও ভাতই হয়নি। তো আমি ভাবলাম ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে চলো আমি একটু রেডি হই। আর এই যে আমার হাতে দেখছো এম বাজারের ব্যাগ, এই ব্যাগেই রয়েছে শপিং, যা যা কেনাকাটা করা হয়েছে। তো আজ আর বোধহয় তোমাদের দেখাতে আমি সময় পাবো না, তো এক মানে কাল পরশুতে যে কোনো একটা দিন তোমাদের দেখিয়ে দেব। আর এখানে আমি সানস্ক্রিমটা নিয়ে নিলাম, মানে এত রোদ্রের তাপ হয়েছে এখন আমাকে যে দেখছে সে বলছে তুমি এত রোগা হয়ে গেছো, এত মানে কালো হয়ে গেছো। রোগা হয়ে গেছি সেটা তো ঠিক আছে, অনেক মানে চেষ্টা করে রোগা হচ্ছিলাম, বাট এখন 100 বার যাওয়া আসাতে যদি রোগা হয়ে যায় সেটা তো মন্দ কিছু নয়, বাট বলছে অনেক নাকি ময়লা হয়ে গেছি, কালো হয়ে গেছি। সারা দিন যদি ওই রোদ্রে ছোটাছুটি করতে হয় তাহলে আর মানে কালো হওয়ার আর কী দোষ বলো। তো একটুখানি সানস্ক্রিম লাগিয়ে নিলাম, সানস্ক্রিমটা শেষের পথে, ভাবছি এবার আর একটা নিয়ে নেব সানস্ক্রিম। আর চলো রান্নাটা দেখিয়ে দিই। এখানে এই যে শিম আলু দিয়ে ভেজেছি, আমি একটু ভাবছি খাওয়া দাওয়া করেই মানে যাব, না হলে খিদে পাবে, আমি ওখানে গিয়ে তারপর আহিলের পাপাকে পাঠিয়ে দেব, ও বাড়ি এসে খাওয়া দাওয়া করবে। আর এখানে তোমার শুকনো লঙ্কা দিয়ে মানে আলু সেদ্ধ করেছি, ও যা স্বাদ না মানে বলার মতো না। আর এখানে মাছ, এই যে বড় মাছ ছিল তো সেই মাছের করেছি ঝোল। ব্যাস আজকে এই রান্নাবান্নাটুকুই হয়েছে। তো খাওয়া দাওয়া করে আমি ছুটে চলে গেছিলাম বাড়ির ওখানটাতে, ওখানে গিয়ে দেখি মাটিগুলো সমস্ত তোলা হয়ে গেছে, তারপরে এই যে জল দিয়ে পুরো ধান চাষ করলে যেমন কাদা কাদা করে না একদম লাঠি দিয়ে পুরো সেলাই, তো সেই অবস্থা করেছে। আর এখানে একটা ছোট চেম্বারে দেখো বালি লোড করাও হয়ে গেছে, আর এই যে ট্র্যাক্টরে করে তোমার নদীর যে সাদা বালিগুলো হয় না তো সেইগুলো আসছে। আর আমাদের ধারিটা যেহেতু অনেকটা উঁচু তো তোমার প্রায় 30 গাড়ির ওপর আমাদের বালি লাগবে এরম বলেছে, জানি না আজ মনে হয় 10 গাড়ি মতো আসবে, এসে গেছে অলরেডি 6-7 গাড়ি মতো, এই যে সব এখানে রাখা হয়েছে। মেন কথা তোমার অত মিস্ত্রি লেবার পায়নি যে কারণে তুলতে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো, টাটা।